এই মুহূর্তে 15 নম্বর ওয়ার্ডে রয়েছি চামুণ্ডা মাতা প্রাথমিক বিদ্যালয়। সেখানে যে ভোট গ্রহণ সেটা চলছে এবং দেখতে পাচ্ছেন যে 100 মিটারের মধ্যেই প্রচুর মানুষ তারা কিন্তু জমায়েত করে রয়েছে। এই এখনও পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, তারই মধ্যে এই যে ছবি চামুণ্ডা মাতা প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে এবং সেখানে যে ছবিটা দেখতে পাচ্ছি। আমরা এখানে কথা বলবো নির্দল প্রার্থী রয়েছে, দাদা বলছি 100 মিটারের মধ্যে এত লোক জমায়েত হয়ে রয়েছে, কি বলবেন? এটাই দেশের আইন। একেবারে এই যে ছবি দেখাতে বলো ক্যামেরা পার্সনকে, জমায়েত করে রয়েছে কিন্তু একেবারে বুথের সামনে 100 মিটারের মধ্যে জমায়েত দেখতে পাচ্ছি এবং নির্দল প্রার্থী যেমনটা দেখছেন তিনি বুথে গিয়ে দেখছেন, পরিদর্শন করছেন, সেই ছবি দেখতে পাচ্ছি। এবং এখন এই এখানে যে ছবিটা দেখাতে বলবো, ভিতরে পুলিশ প্রশাসন থাকলেও বাইরে কিন্তু পুলিশ তেমন কিছু নেই এবং টহলদারি যারা থাকছেন মাঝে মধ্যে আসছেন তাদেরও কিছু দেখতে পাচ্ছি না। আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে ডান দিকের ছবিটা, একেবারে জমায়েত করা রয়েছে এই যে বুথ মূলত এখানে চামুণ্ডা মাতা প্রাথমিক বিদ্যালয়ের 15 নম্বর ওয়ার্ডের যে বুথগুলো সেখানে ভোট গ্রহণ চলছে সেখানে দেখতে পাচ্ছি বুথের সামনে কিন্তু জমায়েত রয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। এখানে তৃণমূলের প্রার্থী রয়েছে, ভোট আমাদের প্রায় শেষের দিকে, আমাদের কাছে ভোট একটা উৎসব, এতক্ষণ সবাই নিয়মে ছিল, ভোট শেষ হয়ে এসছে তাই সবাই জমায়েত হয়ে সব ভাই সমস্ত প্রার্থী রয়েছে, প্রার্থীর লোকেরা রয়েছে, এটা আনন্দ, অন্য কিছু ব্যাপার না। সকাল থেকে না না আমাদের মধ্যে কোনো অশান্তি হয় না, আপনাদের কাছে ছবি যাচ্ছে, 3 প্রার্থী সিপিএম প্রার্থী বিজেপি প্রার্থী সব একসাথে ছবি তুলেছি, আমরা কোনো অন্য কোনো প্রার্থীকে আমি চিনি না, পার্টি যেগুলো বড় বড় প্রার্থী সব একসাথেই আছি, একসাথে সব প্রার্থী একসাথে, এই বিজেপি প্রার্থী রয়েছে, এ রয়েছে, সবই রয়েছে। একবার ভোট শেষ হয়ে গেছে, একটা উত্তেজনা, সবাই মিলে আড্ডা মারা, কেমন ভোট হলো, ও জমায়েত মানে মারপিট নয়, জমায়েত মানে আনন্দ। বুঝতেই পারছেন যেমনটা বলছেন যে এই জমায়েত কিন্তু সাধারণ মানুষের জমায়েত, এখানে কোনো রকম অন্য কোনো উদ্দেশ্য জমায়েত নয়, ভোট শেষের দিকে সেই কারণেই মানুষ কিন্তু আসতে শুরু করেছে বুথের সামনে। আমি দেখাতে বলবো এখনও কিন্তু সেই জমায়েত রয়েছে, প্রচুর পরিমাণে মানুষ তারা এই বুথের সামনে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। এবং যেমনটা জানালেন এই তৃণমূল প্রার্থী কল্লোল ব্যানার্জি যে এখানে কোনো রকম অন্য কোনো উদ্দেশ্য নয়, সাধারণ মানুষ ভোট শেষের দিকে তার কারণেই কিন্তু মানুষ আসছেন এবং এই চামুণ্ডা মাথা প্রাথমিক বিদ্যালয়ের সামনে তারা জমায়েত করছেন। এইচবি DNN বাংলা হুগলি।